মোলের পর্যাবৃত্ত ধর্মে আমাদের কি পড়তে হবে মোলের পর্যাবৃত্ত ধর্ম চ্যাপ্টার টাকে আমি দুইটা সেগমেন্টে ভাগ করেছি একটা হচ্ছে মোলের পর্যাবৃত্ত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক বন্ধন দেখো মোলের পর্যাবৃত্ত ধর্মের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে প্রথম হচ্ছে পর্যায় সারণী সম্পর্কে তোমার একটু আইডিয়া লাগবে পর্যায় সারণী কখন সৃষ্টি হয়েছিল পর্যায় সারণীতে বর্তমান মোল সংখ্যা কয়টি বা পর্যায় সারণীর জনককে এগুলো একটু জেনে নিতে হবে পর্যায় সারণীতে বেশি প্রাপ্ত ধাতু কোনটা কম প্রাপ্ত ধাতু কোনটা অর্থাৎ থিওরিটিক্যাল ব্যাপারগুলো একটু জেনে নিতে হবে এরপরে মৌলের শ্রেণী বিভাগ মৌলসমূহ তাদের সর্ববৈশিষ্ট্য স্তরের ইলেকট্রন বা ধর্মের উপর ভিত্তি করে যে চারটা ব্লক আমরা ভাগ করতেছি এস ব্লক পি ব্লক ডি ব্লক এফ ব্লক প্রত্যেকটা ব্লকের ধর্মগুলো সম্পর্কে একদম পিওর পূর্ণাঙ্গ একটা তোমার ধারণা থাকতে হবে যে এস ব্লকের মৌলগুলো কোন ধর্মটা দেখায় আবার এস ব্লকের মৌলগুলো যেমন আয়নিক যৌগ গঠন করে কিন্তু বেরিলিয়াম আয়নিক যৌগ গঠন করে না লিথিয়াম প্লাসের যৌগটা কিছুটা সমযোজী দিকে কনভার্ট হয়ে যায় কেন হয়ে যায় এগুলো জানতে হবে আবার আয়নিক এস ব্লকের মৌলগুলো তোমার শিখা পরীক্ষায় পণ্য প্রদর্শন করে কিন্তু তোমার শিক্ষা পরীক্ষার ক্ষেত্রে আবার বেরিলিয়াম এবং ম্যাগনেশিয়াম শিক্ষা পরীক্ষা দেয় না কেন দেয় না এটা একটু জেনে নিতে হবে ঠিক আছে অর্থাৎ ব্যতিক্রমগুলো একটু দেখতে হবে পি ব্লকের মৌল সম্পর্কে ধর্ম জানতে হবে ডি ব্লকের মৌলের ক্ষেত্রে অবস্থান্তর মৌল রয়েছে অবস্থান্তর মৌলের ধর্মগুলা পরিবর্তনশীল জারণ সংখ্যা জটিল যৌগ গঠন করে এই প্রভাবক হিসেবে কাজ করে প্যারাচম্বক ধর্ম প্রদর্শন করে এগুলো একটু দেখতে হবে জটিল যৌগের নামকরণটা একটু দেখতে হবে আবার কোন জটিল যৌগের গঠন কীরকম হবে সেটা একটু তোমার থেকে অরবিটাল সংকরণের মাধ্যমে দেখে নিতে হবে ঠিক আছে তাহলে গেল এটা এফ ব্লকের মৌলগুলার জাস্ট বেসিক একটু ধর্ম সম্পর্কে তোমার একটু আইডিয়া নিয়ে নিলে হয়ে যাবে যেটা পি ব্লকের ক্ষেত্রে নিয়েছিলে ওটার মতো তাহলে মৌল শ্রেণী বিভাগ যখন শেষ হবে এরপরে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম এই দুইটা টপিক থেকে আমার একটা এমসিকিউ অবশ্যই একটা থাকবে তবে বেশি হলে দুইটা থাকতে পারে এখান থেকে দুইটা টপিক থেকে দুইটা এমসিকিউ থাকতে পারে আচ্ছা তাহলে পর্যাবৃত্ত ধর্ম মানে পর্যায়ক্রমে যে ধর্মগুলো পরিবর্তন হয় বা যে ধর্মগুলো একটা পর্যায় নির্দিষ্ট পর্যায় পরপর পুনরাবৃত্তি ঘটে সেইগুলো হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম গণনাঙ্ক স্ফুরণাঙ্ক আছে পারমাণবিক আকার আছে পারমাণবিক ব্যাসার্ধ আকার তারপর যোজ্যতা আছে তারপর আয়নিকরণ শক্তি ইলেকট্রন শক্তি তড়িৎঋণাত্মকতা ধাতব ধর্ম এগুলো হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম এখন তুমি ধরো পারমাণবিক আকারটা পড়েছিলে পারমাণবিক আকারটা পারমাণবিক অবস্থায় তো কাউন্ট করা যায় না এটা বন্ধনরত অবস্থায় তাহলে চারটা বন্ধনের ক্ষেত্রে পারমাণবিক আকার কোনটার বড় কোনটা অর্থাৎ তুমি সমযোজী ব্যাসার্ধর ক্ষেত্রে পরমাণবিক আকার বড় হবে নাকি ব্যান্ডারওয়াজ ব্যাসার্ধের ক্ষেত্রে বড় হবে আবার ধাতব ব্যাসার্ধটা সমযোজী ব্যাসার্ধ হচ্ছে বড় নাকি ছোট বড় হলে কত পার্সেন্ট বড় 10-20% এই ব্যাপারগুলো একটু দেখে নিতে হবে আবার আয়নিক মানে আয়ন ক্যাটায়নটা কি তার পরমাণু হচ্ছে বড় নাকি ছোট নাকি অ্যানায়ন তার পরমাণু হচ্ছে বড় নাকি ছোট আবার ধরো একাধিক আয়ন দেওয়া আছে যেগুলোর ইলেকট্রন সংখ্যা সমান তখন আমার কার্যকর নিউক্লিয়ার চার্জের পরিবর্তনের উপর ডিপেন্ড করে আকারটা কীভাবে পরিবর্তন হচ্ছে এগুলো একটু জানতে হবে আয়নীকরণ শক্তি ইলেকট্রন শক্তির ক্ষেত্রে ব্যতিক্রমগুলো একটু দেখে নিতে হবে নর্মালি বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে কিন্তু আবার যখন অর্ধপূর্ণ অরবিটাল পাবো তখন এদের আয়নীকরণ শক্তি একটু বেশি হয় তাহলে এগুলো একটু দেখতে হবে কোন কোন মৌলের ক্ষেত্রে অর্ধপূর্ণ ইলেকট্রন বিনা সেগুলো একটু দেখে নিতে হবে এরপরে দেখো রাসায়নিক বন্ধন এটাও মূলত মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন একটা চ্যাপ্টার আমি দুইটা সেগমেন্টে ভাগ করেছি রাসায়নিক বন্ধনটার ক্ষেত্রে দুই ধরনের বন্ধন আমরা দেখবো একটা হচ্ছে আন্তঃপারমাণবিক বন্ধন আরেকটা হচ্ছে আন্তঃআণবিক বন্ধন আন্তঃপারমাণবিক বন্ধন হচ্ছে চার প্রকার আয়নিক বন্ধন সমযোজী বন্ধন সন্নিবেশ সমযোজী বন্ধন ধাতব বন্ধন তাহলে আয়নিক বন্ধন গঠনের প্রথমে আয়নিক বন্ধন কি অর্থাৎ এগুলো সবগুলো ডেফিনেশনটা ফার্স্ট অফ অল জানতে হবে এরপর আয়নিক বন্ধন গঠনের সত্য সমূহ জেনে নিতে হবে সত্য সমূহ আয়নিক বন্ধন গঠন করতে হলে নিম্নআয়নিক একটা যোগে নিম্নআয়নিক পরমাণু নিম্নআয়নিকরণ শক্তি হতে হবে দ্বিতীয় পরমাণুর উচ্চ ইলেকট্রন শক্তি হতে হবে গঠিত যোগে হাই ল্যাটিস শক্তি আবার ল্যাটিস শক্তি কিসের উপর ডিপেন্ড করে ঠিক আছে ল্যাটিস শক্তিটা কি উপর ল্যাটিস শক্তি মূলত স্থিরতরের জন্য আকর্ষণ বল কাজ করে এখানে তাহলে স্থিরতরের জন্য আকর্ষণ বল কখন বড় হবে চার সংখ্যা বাড়লে তারপর বন্ধন দূরত্ব কি হলে কমলে তো এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে তো সত্য সমূহ সম্পর্কে তোমার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে গেল যখন তুমি সত্য সমূহ দেখবা আবার সবগুলো যোগ 100% আয়নিক নাও হতে পারে এখানে তাদের কিছু ধর্মের পরিবর্তন হতে পারে তাদের পরিবর্তনগুলো আয়নিক যোগের সমযোজী বৈশিষ্ট্য আয়নিক যোগের সমযোজী বৈশিষ্ট্য এটা এক্সপ্লেন করেছে বিজ্ঞানী তোমার ফাজান ফাজানের নিয়ম বলা হয় এটাকে তাহলে ফাজানের যে নিয়মটা আছে এই ফাজানের নিয়ম যখন ফলো করবে অর্থাৎ ফাজান যে ব্যাপারগুলো বলেছে যে ক্যাটায়নের আকার ছোট হলে অ্যানায়নের আকার বড় হলে তাহলে ক্যাটায়নের আকার ছোট হলে কি হবে পোলারাইজেশন পাওয়ার বাড়বে পোলারাইজেশন পাওয়ার বাড়লে আয়নিক ধর্ম কি হবে কমবে সমযোজী ধর্ম বাড়বে সমযোজী ধর্ম বাড়লে বন্ধনটা দুর্বল হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমতেছে ঠিক আছে পানিতে দ্রাব্যতা কমতেছে তাহলে এগুলো বিভিন্ন যোগের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লিকেবল সেটা সম্পর্কে জানতে হবে শুধু থিওরিটা জানলে হবে না এখানে এক বা একাধিক যোগ দিচ্ছে তোমাকে যোগটার মাধ্যমে তুমি কোন যোগের আয়নীকরণ শক্তি বেশি কোন যোগের সমযোজী বৈশিষ্ট্য বেশি কোন যোগের দ্রাব্যতা বেশি কোন যোগের গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি এই দুইটা যোগের মধ্যে কম্পেয়ার করে ঘুরে জানতে হবে তাহলে গেল আয়নিক বন্ধন এরপরে আমরা দেখবো যে সমযোজী বন্ধন সম্পর্কে সমযোজী বন্ধন এক্সপ্লেন করার জন্য চারটা থিওরি রয়েছে ফোর থিওরি ঠিক আছে চারটা থিওরি কি কি বা মতবাদ রয়েছে একটা হচ্ছে যোজনী বন্ধন মতবাদ বা অরবিটাল যোজনী বন্ধন মতবাদ ব্যালেন্স বল থিওরি বিবিটি
আরেকটা হচ্ছে আণবিক অরবিটাল থিওরি, আরেকটা হচ্ছে অরবিটাল হাইব্রিডাইজেশন, আরেকটা হচ্ছে BSEPR থিওরি, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। তাহলে সর্বপ্রথম তোমাদের যেহেতু আণবিক বন্ধন মতবাদটা নাই সেটা বাদ, তাহলে বাকি যে তিনটা আছে সেটার কনসেপ্টগুলো তোমার থেকে ক্লিয়ার থাকতে হবে। যে যোজনী বন্ধন মতবাদে কি বলছে, এটা কেন অরবিটাল অধিক্রমণ সম্পর্কে একদম আলোচনা করা হয়েছে, অরবিটাল অধিক্রমণ মুখোমুখি হলে সিগমা, পাশাপাশি হলে পাই, তাহলে এখন অরবিটাল অধিক্রমণের শক্তগুলো সম্পর্কে আলোচনা করেছে, অর্ধপূর্ণ হতে হবে অরবিটাল সমূহ, তারপর সেম অ্যাঙ্গেলে সেম এক্সিস বরাবর থাকতে হবে, অর্থাৎ নির্দিষ্ট দিক বিন্যাস যোগাযোগ হতে হবে, তারপর আবার সিগমা এবং পাই বন্ধনের মধ্যে পার্থক্যটা কোনটা বেশি স্থিতিশীল, কোনটা কম স্থিতিশীল, কোনটার স্থিতিশক্তির পরিমাণ বেশি, কোনটা স্থিতিশক্তির পরিমাণ কম, এগুলো একটু জানতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার এই কি বলেছি অরবিটাল সংকরণ বা অরবিটাল হাইব্রিডাইজেশন। অরবিটাল হাইব্রিডাইজেশনটা একদম পিওর ধারণা থাকতে হবে, অরবিটাল হাইব্রিডাইজেশন থেকে কোশ্চেন থাকবেই মাস্ট, কোন যোগের ক্ষেত্রে কোন ধরনের অরবিটাল হাইব্রিডাইজেশন বা কোন ধরনের সংকরণ সেটা জানতে হবে, আবার ওই সংকরণের মাধ্যমে ওই যোগের বন্ধন কোণটা কত হবে সেটা জানতে হবে। এখন বন্ধন কোণের ক্ষেত্রে প্রথমত আমি অরবিটাল সংকরণটা দেখলাম, তাহলে এখানে বিভিন্ন ধরনের সংকরণ হতে পারে, একটা এস অরবিটাল একটা পি এর সাথে সংকরিত হতে পারে, একটা এস অরবিটাল দুইটা পি এর সাথে, তিনটা পি এর সাথে, তিনটা পি একটা ডি এর সাথে, এভাবে বিভিন্ন ধরনের সংকরণ হতে পারে। এখন বিভিন্ন সংকরণের জ্যামিতিটা কীরকম হবে, আবার এখানে সংকরণে যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে তাহলে তাদের আকৃতিটা কীরকম হবে, জ্যামিতি আর আকৃতির মধ্যে পার্থক্য কী, আবার জ্যামিতি মানে কি, জ্যামিতি কেন সৃষ্টি হচ্ছে এখানে, কারণ এখানে ইলেকট্রন জোড়গুলো একটা অপরটাকে বিকর্ষণ করতেছে, বিকর্ষণের ফলে তারা এমনভাবে থাকবে যাতে তাদের কী হয় মধ্যবর্তী বিকর্ষণের পরিমাণ কম হয়, কারণ বিকর্ষণের পরিমাণ যখন বেশি হবে তখন তারা আনস্টেবল হবে, কারণ যৌগ গঠন করতে হলে তো তাকে স্থিতিশীল হতে হবে, স্টেবল হতে হবে, তাহলে বিকর্ষণের পরিমাণ কম হতে হবে, এমনভাবে তারা ওরিয়েন্টেশন করবে তাদের ইলেকট্রন জোড়গুলো যাতে তাদের মধ্যেকার বিকর্ষণ কী হয় সর্বনিম্ন হয়, তাহলে এই ওরিয়েন্টেশনের ফলে তাদের মধ্যবর্তী দুইটা ইলেকট্রন জোড়ের মধ্যে কী হচ্ছে অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, কোন ক্রিয়েট হচ্ছে। এখন এই কোনটা প্রথমত আমি অরবিটাল সংকরণের মাধ্যমে বের করতে পারবো, কিন্তু আবার যদি সংকরণ সেম হয় তখন আবার লোন পেয়ার যদি আলাদা হয়, মুক্ত জোড় ইলেকট্রন যদি বেশি বা কম হয় তখন কীভাবে বের করবো, আবার মুক্ত জোড় ইলেকট্রনও সমান সংকরণও সমান, কেন্দ্রীয় মৌলটা ভিন্ন, তাদের ক্ষেত্রে কেন বন্ধন কোণের পরিবর্তন হচ্ছে, ব্যাপারগুলো সম্পর্কে আইডিয়া নিতে হবে, তো বন্ধন কোণ জানতে হবে। তাহলে অরবিটাল সংকরণ গেল, এর পরবর্তী আমার যেটা আছে সেটা হচ্ছে BSEPR থিওরি, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার থিওরি। এটার মূলত এটার মাধ্যমে আমরা জানতে পারবো যে বিভিন্ন ইলেকট্রন জোড়ের মধ্যে বিকর্ষণের ক্রমটা সম্পর্কে জানতে পারবো, কোনটার ক্ষেত্রে বিকর্ষণ বেশি কোনটার ক্ষেত্রে কম। আচ্ছা, তাহলে বিভিন্ন ইলেকট্রন জোড়ের মধ্যে বিকর্ষণের ক্রমটা আমি BSEPR থিওরির মধ্যে জানলাম, তাহলে এর মাধ্যমে আমরা যৌগগুলোর আকৃতি সম্পর্কে জানতে পারবো, কারণ আকৃতি হচ্ছে শুধুমাত্র বন্ধন জোড় ইলেকট্রনের ওরিয়েন্টেশন, আর জ্যামিতি যেটা বলেছি সেটা হচ্ছে বন্ধন জোড় এবং মুক্ত জোড় ইলেকট্রনের ওরিয়েন্টেশন। তাহলে এখানে আকৃতি যখন কাউন্ট করবো তখন তোমার এই কি মুক্ত জোড় ইলেকট্রনটা বাদ দিয়ে দিব, ঠিক আছে, মুক্ত জোড় ইলেকট্রন এখানে কাউন্ট হবে না, শুধুমাত্র বন্ধন জোড় ইলেকট্রনগুলো কীভাবে আছে সেটা হচ্ছে আকৃতি। তাহলে সেটার কারণে এখানে মুক্ত জোড় ইলেকট্রন যদি বিকর্ষণের ক্রমটা আমি জানতে পারি তাহলে তার বন্ধন কোণের পরিবর্তনটা আমি জানতে পারবো, তো BSEPR থিওরি থেকে আমি এই ব্যাপারগুলো জানতে পারবো। তাহলে গেল আমাদের সমযোজী বন্ধন। আচ্ছা, তাহলে এখন দেখো আয়নিক বন্ধন যেহেতু সমযোজী বৈশিষ্ট্য দেখায়, কিছু সমযোজী বন্ধন আছে যারা আয়নিক বৈশিষ্ট্য দেখাবে, আয়নিক বৈশিষ্ট্য এটা তুমি কীভাবে পরিমাপ করবা, কিছু সমযোজী মানে এখানে কোনটা আয়নিক বৈশিষ্ট্য দেখাবে কোনটা দেখাবে না এটা তুমি কাউন্ট করবা ডাইপোল মোমেন্টের মাধ্যমে, ডাইপোল মোমেন্ট, ঠিক আছে, ডাইপোল মোমেন্ট, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা কিন্তু আমরা ইন্টারে থাকতে মুখস্থ করে ফেলেছি যে ডাইপোল মোমেন্ট তখনই দেখাবে কখন যখন তড়িৎনাতকতার পার্থক্য 0.5 থেকে 1.9 এর মধ্যে হবে, তখন যোগটা পোলার হবে, কিন্তু বাস্তবিক পক্ষে এখন তোমার থেকে এটা ভেক্টর কোয়ান্টিটির মাধ্যমে দেখাইতে হবে যে এখানে লব্ধির মান আছে কি না, নাকি একটা অপরটাকে ক্যান্সেল করে দিচ্ছে, যদি লব্ধির কোনো মান থাকে তাহলে সেটা পোলার হবে। তাহলে গেল সমযোজী যৌগ, এরপরে সন্নিবেশ সমযোজী বন্ধন সম্পর্কে আমার একটু হালকা ধারণা থাকতে হবে, সন্নিবেশ সমযোজী বন্ধন কি, এটা এক প্রকার সমযোজী বন্ধন যেখানে মুক্ত জোড় ইলেকট্রন শুধুমাত্র একটা পরমাণু দেয় বা একটা মূলকেই দেয়, অন্যটা সমভাবে শেয়ার করে। এই সন্নিবেশ সমযোজী বন্ধনের ব্যাপারটা আমি ডি ব্লকের মৌলসমূহের যে জটিল যৌগটা গঠন করতেছে সেই জটিল যৌগের মাধ্যমে এক্সপ্লেন করতে পারবো, তাহলে দুইটা আমি মিলিয়ে একটু দেখে নিতে পারবো, ঠিক আছে। এরপর ধাতব বন্ধন হালকা একটু জানলে হবে। আচ্ছা, তাহলে এখন আমার আন্তঃপারমাণবিক বন্ধন দুইটা পরমাণুর মধ্যে বন্ধনটা কেন, এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে আন্তঃআণবিক বন্ধন। আচ্ছা, সন্নিবেশ সমযোজী বন্ধনের ক্ষেত্রে তোমার ওই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে যে এখানে মুক্ত জোড় ইলেকট্রন যুক্ত পরমাণুর সাথে হতে পারে অথবা ঋণাত্মক আয়ন যুক্ত, মুক্ত জোড় ইলেকট্রন যুক্ত যেগুলো সেগুলোকে বলে আমরা লিগ্যান্ড বলবো, আর ঋণাত্মক আয়ন সেগুলো অ্যানায়ন আর কি, ঠিক আছে। এই ব্যাপারটা একটু ধারণা থাকতে হবে, এটা বেসিক্যালি তুমি যখন জটিল যৌগ পড়বা তখনই জানতে পারবা। এরপরে দেখো আন্তঃআণবিক, অর্থাৎ দুইটা অণুর মধ্যে যে দুর্বল বন্ধনগুলা কাজ করে, যে দুর্বল বন্ধন কাজ করে সেটা হচ্ছে আন্তঃআণবিক বন্ধন। কয় প্রকার, দুই ধরনের দেখা যায় বেসিক্যালি, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, আরেকটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস বন্ধন। হাইড্রোজেন বন্ধন আবার দুই প্রকার, টু টাইপস, ঠিক আছে, আবার ভ্যান্ডার ওয়ালস বন্ধন হচ্ছে পাঁচ প্রকার, ফাইভ টাইপস,
তাহলে এখানে যে টু টাইপস মানে কি অন্ত আণবিক আরেকটা হচ্ছে আন্ত আণবিক কোনযোগগুলো অন্ত আণবিক কোনযোগগুলো আন্ত আণবিক অন্ত আণবিকের মাধ্যমে বা আন্ত আণবিকের ফলে কোনটা ডাইমার গঠন করে এই ব্যাপারগুলো একটু জেনে নিতে হবে ডাইমার গঠনের ফলে টেম্পারেচার একটু বেশি হয় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় এগুলো একটু জানতে হবে হাইড্রোজেন বন্ধন কারা গঠন করে অধিকতর ঋণাত্মক ছোট আকারের পরমাণুর সাথে হাইড্রোজেনের মধ্যে যে ইন্টারেকশন সেটাই হচ্ছে হাইড্রোজেন বন্ধন কেন গঠন করা হয় এগুলো এক্সপ্লেইন করা হবে ক্লাসে যদি তোমরা আমাদের ক্র্যাশ বেসটাতে ভর্তি হও ক্র্যাশ কোর্সটা খুবই শীঘ্রই চালু করা হচ্ছে তোমরা এটা স্ক্রিনে একটা নম্বর দেখবা অথবা ডেসক্রিপশন বক্সে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব ওটার মাধ্যমে তোমার যোগাযোগ করতে পারো ওটাতে একদম পিওর আমি যা যা বলছি সবগুলো এক্সপ্লেইন করে পড়ানো হবে সবগুলো কনসেপ্ট পড়ানো হবে কোনো কনসেপ্ট বাদ দেওয়া যাবে না বিগত বছরের কোয়েশ্চন সলভ থেকে আরম্ভ করে প্রতিদিন মডেল টেস্ট এবং দুই ঘন্টা করে জুম অ্যাপসে ক্লাস 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 কারো কোনো তবুও যদি সমস্যা থেকে যায় তাহলেও সেটা আলোচনা করা হবে আচ্ছা তাহলে দেখো হাইড্রোজেন বন্ধন গেল এরপরে ভ্যান ডার ওয়ালস বল কয় ধরনের পাঁচ ধরনের আয়ন ডাইপোল 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 আয়ন আবিষ্ট ডাইপোল ডাইপোল আবিষ্ট ডাইপোল তারপর লন্ডন বল বা বিস্তরণ বল যেটা কনস্থায়ী ডাইপোল এবং ডাইপোলের মধ্যে হয় এখন কোনগুলোর মধ্যে আয়ন ডাইপোল হবে কোনগুলো আয়ন আবিষ্ট ডাইপোল হবে এটা একদম একদম মানে তোমার থেকে জানতে হবে যে কারণ তোমাকে দুইটা যৌগ দিয়ে দেবে বলবে যে এটার মধ্যে কোন ধরনের ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান এটা কি আয়ন ডাইপোল নাকি ডাইপোল ডাইপোল নাকি ডাইপোল আবিষ্ট ডাইপোল এখন তুমি যদি আয়ন না চিনো বা ডাইপোল না চিনো কখন আয়ন আবিষ্ট ডাইপোল না চিনো তাহলে বলতে পারবা না তাহলে পাঁচটা প্রকারভেদ সম্পর্কে জানতে হবে ঠিক আছে এখানে হাইড্রোজেন বন্ধন যখন তুমি পড়বা দুইটা প্রকারভেদ তো পড়বা প্লাস হাইড্রোজেন বন্ধনের কিছু গুরুত্ব সম্পর্কে জেনে নিতে হবে হাইড্রোজেন বন্ধন মানে এক্সট্রা একটা বন্ধন যেটা গঠিত হচ্ছে যেটার কারণে তাহলে বন্ধন গঠন মানে কিছু এনার্জি রিলিজ করতেছে তাহলে বন্ধনটা আরেকটু দৃঢ় হচ্ছে কারণ স্ফুটনাঙ্ক যৌগগুলো নর্মাল একটু বেশি হবে কারণ কোনো বন্ধন গঠিত হচ্ছে মানে ওটাকে বাড়িতে এক্সট্রা এখানে এনার্জি দিতে হবে এরপরে দেখো আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে তাহলে আমরা এখন মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন পর্যন্ত কোন কোন টপিকগুলো খুব ভালো করে দেখবো সেগুলো আলোচনা করেছি এখান থেকে আমি বলি আন্ত পারমাণবিক বন্ধন এবং আন্ত আণবিক বন্ধন এই দুইটা টপিক থেকে বেশি এখান থেকে না আসলেও এখান থেকে মাস্ট দুইটা এমসিকিউ থাকবে তাহলে এখানে যে আছে এখান থেকে দুইটা বা একটা এমসিকিউ থাকবে এখান থেকে দুইটা তিনটা এমসিকিউ থাকবে মৌল পর্যাবৃত্ত ধর্ম থেকে আর গুণগত রসায়ন থেকে দুইটা এমসিকিউ থাকবে তাহলে তিনে দুয়ে পাঁচ এখান থেকে একটা ছয় তারপর রাসায়নিক পরিবর্তন থেকে দুইটা থাকবে সাত আট আর কর্মমুখী রসায়ন থেকে একটা থাকতে পারে অথবা যদি না থাকে তাহলে রাসায়নিক বন্ধন থেকে আরেকটা পারবে অর্থাৎ এখানে নয়টা বা দশটা নয়টা থাকার কথা বেশি মোটামুটি নয়টা এমসিকিউ তুমি পাবা অ্যাডমিশন টেস্টে বিশটার মধ্যে তাহলে দেখো এখন রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা আমরা কিভাবে পড়বো রাসায়নিক পরিবর্তনের প্রথম পার্ট হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা যে টপিকগুলো থেকে এখানে এমসিকিউ আসে বিগত বছর আমি যা দেখেছি সেগুলো হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা থেকে আসবে পিএইচ বা অম্লকার পিএইচ অম্লকার বা পিএইচ থেকে আসবে অথবা রাসায়নিক বিক্রিয়ার শক্তি রূপান্তর এখান থেকে এই দুইটা থেকে মাস্ট এমসিকিউ আসবে এখান থেকে আসতেও পারে নাও আসতে পারে তবে তোমার থেকে জানতে হবে তাহলে এই দুইটা থেকে এমসিকিউ মাস্ট এই দুইটা টপিক তোমার থেকে এমসিকিউ থাকবে পরীক্ষায় এটা কোনো মানে ভুল নাই এমসিকিউ থাকবে 100% আচ্ছা তাহলে দেখো এখানে প্রথমে বিক্রিয়ার প্রকারভেদ সম্পর্কে তোমার আইডিয়া নিতে হবে এটা এই চ্যাপ্টারটা শুরু করার আগে তুমি গ্রিন কেমিস্ট্রি যেটা নতুন সংযোজিত হয়েছে সেটা সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে গ্রিন কেমিস্ট্রি 12টা মূলনীতি সহায়ক তিনটা নীতি কোনগুলো সহায়ক 12টা মূলনীতি সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে তারপরে দেখো বিক্রিয়ার প্রকারভেদ বিক্রিয়া কয় প্রকার বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে দুই প্রকার আবার বিক্রিয়া তাপের উপর ভিত্তি করে দুই প্রকার তাপ উৎপাদী বিক্রিয়া তাপহারী বিক্রিয়া গ্রাফগুলো একটু দেখতে হবে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ কিরকম হবে তাপ হারী বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ কিরকম হবে ভ্যান্ডোর ইকুয়েশন দিয়ে ইজিলি তুমি এক্সপ্লেন করতে পারবা গ্রাফগুলো ব্যান্ড অফ ইকুয়েশনের মাধ্যমে তাহলে দেখলাম আর উদাহরণগুলো একটু দেখলাম তাহলে বিক্রিয়ার প্রকারভেদ আমার গেল এরপরে আমার থেকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে বিক্রিয়ার হারটা এই গড় হারের ক্ষেত্রে আবার তাৎক্ষণিক বিক্রিয়ার হারটা কিরকম হবে একটু করে আইডিয়া নিতে হবে বিক্রিয়ার গড় হার একটা আছে আর একটা তাৎক্ষণিক হার আছে বিক্রিয়ার হারের এককটাও জানতে হবে ঠিক আছে এর পরবর্তী যেটা সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম এখান এটার থেকে মোটামুটি এমসিকিউ আসতে পারে বিক্রিয়ার তিনটা ক্রম তোমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা হচ্ছে শূন্য ক্রম আরেকটা হচ্ছে প্রথম ক্রম আরেকটা হচ্ছে দ্বিতীয় ক্রম এখন এই যে ক্রম বিক্রিয়ার ক্রমগুলো বলতেছি এই ক্রমগুলোর ক্ষেত্রে কি কি জানতে হবে তোমার এই বিক্রিয়ার ক্রমের ক্ষেত্রে তোমার জানতে হবে যে প্রত্যেক ক্রমের একক সম্পর্কে জানতে হবে ইউনিট একক এরপরে হচ্ছে সমীকরণ সম্পর্কে জানতে হবে সমীকরণ ঠিক আছে তারপর সমীকরণের ক্ষেত্রে এখানে অর্ধায়ু নির্ণয়ের সমীকরণটা জানতে হবে অর্ধায়ু দুইটা সমীকরণ একটা হচ্ছে ডিরেক্ট সমীকরণ যেখানে তুমি মানে অর্ধেক ক্ষতি মানে অর্ধেক তোমার বিক্রিয়া হতে যে টাইমটা লাগবে সেটা না সেটার জন্য আলাদা একটা ইকুয়েশন আবার এখানে 50%, 30%, 20%, 80%, 90%-এর জন্য কোন টাইমটা লাগবে সেটা পরিমাপের জন্য একটা সমীকরণ রয়েছে অর্ধায়ু পরিমাপের জন্য আলাদা একটা সমীকরণ দুইটা সমীকরণ সম্পর্কে আইডিয়া নিতে হবে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রাফ এখান থেকে গ্রাফগুলা মুখস্থ না জীবনেও মুখস্থ করতে পারবা না এখান থেকে গ্রাফগুলা
সমীকরণ থেকে বুঝে তারপর আঁকতে হবে কোন সমীকরণের ক্ষেত্রে গ্রাফ কোন রকম হবে, শূন্য ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ কোনটা, প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ কোনটা। এটা কিন্তু বিগত বছরে আসছে, তুমি অ্যাডমিশনে প্রশ্ন ব্যাংক দেখলে বলতে পারবে। এরপরে আসো প্রভাবক। প্রভাবক প্রভাবকে কী কী বলবো, প্রভাবক বা এনজাইম। এখানে প্রভাবকের ক্ষেত্রে দুইভাবে পড়বো, একটা হচ্ছে প্রভাবকের প্রকারভেদ। কার্যভিত্তিক প্রভাবক চার প্রকার, ধনাত্মক, ঋণাত্মক, আবিষ্ট, আরেকটা হচ্ছে অটোবাসক প্রভাবক। তারপরে হচ্ছে তোমার এটা ভৌত অবস্থার উপর ভিত্তি করে দুই প্রকার, সমসত্ব, আরেকটা হচ্ছে অসমসত্ব। এখন উদাহরণগুলা খুবই ইম্পর্টেন্ট, এই উদাহরণ এখান থেকে চলে আসবে একটা না একটা। প্রভাবকের বৈশিষ্ট্যগুলো নর্মালি একটু দেখে নিবা, তারপর উদাহরণগুলো দেখে নিবা, ঠিক আছে? তাহলে প্রভাবক গেল, তাহলে রাসায়নিক গতিবিদ্যা আমার শেষ হয়েছে। এখান থেকে বিক্রিয়ার ক্রম যখন আমি পড়বো, কোনো সূত্রের ডেরিভেশন পড়ার দরকার নাই। ইকুয়েশনের ডেরিভেশন পড়া মানে আসলে টাইমটা একটু নষ্ট করা, কারণ ইকুয়েশনের ডেরিভেশন যা পড়ার তুমি ইন্টারে পড়েছো, এটা বোঝার জন্য পড়া হয় আর কি। তো এখান থেকে ইকুয়েশনটা তোমার জেনে নিতে হবে, ইকুয়েশনটা আমি কীভাবে মনে রাখতে পারবো বা ইকুয়েশন থেকে আমি গ্রাফটা কীভাবে আঁকতে পারবো সেটা জেনে নিতে হবে, ঠিক আছে? তাহলে ডেরিভেশন পড়ে টাইম নষ্ট করিও না। এখানে যে আমি এনার্জি, রেডিয়াস, পরমাণু বলেছি, ওগুলোর ক্ষেত্রেও ডেরিভেশনটা লাগবে না, জাস্ট এখানে ইকুয়েশনগুলো জানতে হবে। এরপরে দেখো পিএইচ বা অম্ল ক্ষার কী কী পড়তে হবে, পিএইচ, পিএইচ এর ক্ষেত্রে কী কী পড়তে হবে। প্রথমে হচ্ছে সবল অম্ল ক্ষার, সবল অম্ল ক্ষার প্রথম টাইপ। এর পরিবর্তে হচ্ছে দুর্বল অম্ল ক্ষার, এর পরিবর্তে হচ্ছে বাফার দ্রবণ। আচ্ছা, সবল অম্ল ক্ষার এটার এটা তুমি পানির অটো আয়নিক গুণফলের মাধ্যমে এক্সপ্লেন করবা। এখান থেকে তুমি পিএইচ এর একটা ইকুয়েশন, পিওএইচ এর একটা ইকুয়েশন প্রতিপাদন করতে পারবা, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14 এটা জানতে পারবা, তাহলে পানির অটো আয়নিক গুণফল থেকে গেল। তারপরে হচ্ছে দুর্বল অম্ল ক্ষার, এটার জন্য তোমার অসওয়াল্টের লঘুকরণ সূত্র একদম এক্সপ্লেন করে পড়তে হবে। আমি বলতেছি দেখো সূত্র প্রতিপাদন কিন্তু এটার ক্ষেত্রে লাগবে, অসওয়াল্টের লঘুকরণ সূত্র, কারণ এখানে প্রতিটা লাইনে প্রতিপাদনের ক্ষেত্রে যে লাইনগুলো পাবা একটা থেকে আরেকটা প্রত্যেকটা লাইনে এখানে ইকুয়েশন হিসেবে কাজ করবে। তাহলে দুর্বল অম্ল ক্ষার, অসওয়াল্টের লঘুকরণ সূত্র এটা জানতে হবে। বাফার দ্রবণের ক্ষেত্রে কীভাবে বাফার দ্রবণ প্রস্তুত করা হয় এটা ইম্পর্টেন্ট। দেখো তোমাকে যদি বলে যে আমি ইথানোয়িক অ্যাসিড দিলাম, মানে অম্লীয় বাফার তৈরি করতেছি, অম্লীয় বাফার কীভাবে তৈরি করবো, অম্লীয় বাফার তৈরি করবো ইথানোয়িক অ্যাসিড প্লাস হচ্ছে এর সাথে একটা সবল ক্ষার যোগ করবো, ঠিক আছে? এটার মাধ্যমে আমি অম্লীয় বাফার তৈরি করবো। অম্লীয় বাফার হচ্ছে ইথানোয়িক অ্যাসিড এবং তার লবণ, সবল ক্ষার যোগ করার পরে আমি যে লবণটা পাবো সেই লবণটার মিশ্রণ। আচ্ছা, এখন আমি এখানে দেখা যাচ্ছে যে এক মোল ইথানোয়িক অ্যাসিড এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। তাহলে তোমাকে ধরো দিলে এটা 5 মোলার, এটা দিল ধরো 8 মোলার, ঠিক আছে? অথবা এটা 0.5 মোলার, এটা 0.8 মোলার। এখন দেখো এখানে বিক্রিয়া করার পরও অবশিষ্ট অংশটা কি ক্ষারীয়, তাহলে এটা জীবনেও অম্লীয় বাফার হবে না, কারণ অম্লীয় বাফার পেতে হলে অম্ল অবশিষ্ট থাকতে হবে, বিক্রিয়া করার পরও অম্ল অবশিষ্ট থাকতে হবে, ঠিক আছে? তাহলে কখন অম্লীয় বাফার হবে কখন হবে না সেটা তোমার থেকে জেনে নিতে হবে, ঠিক আছে? সেটা সম্পর্কে আইডিয়া নিতে হবে, তাহলে কখন অম্লীয় বাফার হবে কখন হবে না সেটা সম্পর্কে আইডিয়া নিতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল বাফার দ্রবণ। বাফার দ্রবণের ক্ষেত্রে ওই দ্রবণটার পিএইচ পরিমাপের জন্য, অর্থাৎ বাফার দ্রবণ যেটা সেটার পিএইচ পরিমাপের জন্য আমরা হ্যান্ডারসন হেজলবার্গ ইকুয়েশনের সমীকরণ, ইকুয়েশন দুইটা একটু জেনে নিতে হবে। পিএইচ পিকে প্লাস লব, লবণ ডিভাইড অম্লের কনসেন্ট্রেশন, এটা একটু আইডিয়া নিতে হবে। তারপরে এখানে আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে থিওরিটিক্যাল, এটা মানে কি, এটা মানে হচ্ছে এই আমাদের মুখের লালার পিএইচ কত, তারপর হচ্ছে পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত, তারপর মাথার চামড়ার পিএইচ কত শরীরের, তারপর হচ্ছে মাটির পিএইচ কমে গেলে কী দিতে হবে, বেড়ে গেলে কী দিতে হবে, মাটির পিএইচ কমে গেলে ডলোমাইট দিতে হবে, ডলোমাইটের সঙ্গে কী ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেশিয়াম কার্বনেট, এগুলো একটু আইডিয়া নিতে হবে। এগুলো থিওরিটিক্যাল ব্যাপারগুলো তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে এখান থেকে একটা এমসিকিউ তোমার হাতছাড়া হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি বলতেছি এখান থেকে এগুলো সবগুলো ম্যাথমেটিক্যাল টার্মস আছে, সবগুলোরই ম্যাথমেটিক্যাল টার্মস আছে, এগুলো সবগুলো টার্মস পড়লা বাট তুমি যদি থিওরি সম্পর্কে আইডিয়া নিতে না পারো তাহলে এখান থেকে হয়তো থিওরি থেকেও আসতে পারে, এটা আবার ম্যাথ থেকেও আসতে পারে ইকুয়েশন, অথবা দুমোটা থেকে আসতে পারে। এরপরে দেখো এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয় অম্ল ক্ষারের সক্রিয়তার ক্রম থেকে, সবচেয়ে বেশি কোশ্চেন হয় কোন অম্লটা অধিক সক্রিয় কোন ক্ষারটা অধিক সক্রিয়। এখন অম্লের সক্রিয়তা কিভাবে পরিমাপ করবা, ক্ষারের সক্রিয়তা কেন্দ্রীয় মোলের আকার, আবার হাইড্রোসিড যে অ্যাসিডগুলো আছে ওগুলোর ক্ষেত্রে অ্যানায়নের আকার বড় হলে সক্রিয়তা বাড়ে কেন্দ্রীয় মোলের, আবার যেগুলো জটিল কিছু অম্ল আছে ওই অম্লগুলোর কি সক্রিয় তোমার কি কেন্দ্রীয় মোলের আকারটা ছোট হলে, আবার কেন্দ্রীয় মোলের চার সংখ্যা বেড়ে গেলে সক্রিয়তা বাড়ে, এই ব্যাপারগুলো একটু আইডিয়া নিতে হবে। এরপরে হচ্ছে ক্ষারকের অম্লতা, অম্লের ক্ষারতা, এটা এখান থেকে এখানে দেখে নিতে হবে, সক্রিয়তার ক্রমের সাথে এটা রিলেটেড। অম্লের ক্ষারকত্ব মানে কি, অম্লের ক্ষারকত্ব ওই অম্লকে নিউট্রালাইজ করতে বা প্রশমিত করতে কয়টা ক্ষারকের প্রয়োজন হবে, আবার ক্ষারকের অম্লতা মানে ওই ক্ষারককে প্রশমিত করতে কয়টা অম্লের, এটা তুমি প্রথমে একটু বুঝে নিতে হবে, তারপর বুঝে নেওয়ার পর কিছু যোগের জন্য এটা তোমার থেকে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা তোমার থেকে বের করে দিতে হবে। এরপরে দেখো আমাদের লাস্ট টপিক যেটা আছে সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া শক্তি রূপান্তর। এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া শক্তি রূপান্তর একদম ইজি একটা টপিক, এটা আমরা 9-10 পড়েছিলাম। তো এটার ক্ষেত্রে
এই তোমার দুইটা এটার থেকে ল্যাগুইসিয়ে আর হচ্ছে ল্যাগুইসিয়ের সূত্র আর একটা হচ্ছে হ্যাসের সূত্র এই দুইটা ইকুয়েশন একটু সূত্রটা একটু জানতে হবে একদম ইজি কিছু কনসেপ্ট হয় তারপরে কিছু এনথালপি যে আমরা একদম প্রথম থেকে পড়ে আসছি আয়নীকরণ এনথালপি ল্যাটিস এনথালপি গঠন তাপ দহন তাপ এই এগুলো দ্রবণ তাপ বিক্রিয়া তাপ পরমাণুকরণ তাপ এগুলো একটু জেনে নিতে হবে কোনটা পরমাণুকরণ তাপ কোনটা ঊর্ধ্বপাতন তাপ এগুলো আমরা জানি তারপর একটু দেখে নিতে হবে তারপর হচ্ছে প্রসমতা প্রসমতা কেন ধ্রুবতাকে প্রসমতা বেসিক্যালি ধ্রুবতাকে কারণ এখানে লবণটা ক্রিস্টাল গঠিত হয় না লবণ ক্রিস্টাল যতক্ষণ গঠিত হবে না ততক্ষণ পর্যন্ত কোনো হিট রিলিজ করবে না লবণটা এখানে আয়ন হিসেবে থাকবে ঠিক আছে তো এখানে বেসিক্যালি গঠিত হয় শুধুমাত্র পানিটা তাহলে পানি গঠনে যে তাপটা পরিবর্তন হয় বা যে তাপে চেঞ্জ হয় সেটা হচ্ছে প্রসমতা সেই জন্য এটা ধ্রুবতাকে কিন্তু আবার এখানে হাইড্রোজেন ফ্লোরাইড দিলে আবার ফ্লোরাইড আয়নটা পানির সাথে হাইড্রোজেন বন্ধন কোনো বন্ধন গঠন মানে এনার্জি রিলিজ করে তাহলে এখানে তাপটা একটু বেড়ে যায় তো এগুলো একটু তোমার থেকে আইডিয়া নিতে হবে ঠিক আছে আবার দুর্বল অ্যাসিড বেসের ক্ষেত্রে প্রসমতাপটার পরিমাণ একটু কম হয় কেন কম হয় কারণ দুর্বল অ্যাসিডটা নর্মালি ডিসোসিয়েট কনস্ট্যান্ট বা তার বিয়োজন মাত্রাটা একটু কম হয় যার কারণে এখানে বিয়োজিত হতে হলে এনার্জি একটু বেশি লাগবে ঠিক আছে এনার্জি তাকে দিতে হবে এই হচ্ছে প্রসমতা এর পরবর্তী কর্মমুখী রসায়ন কর্মমুখী রসায়ন অনেক বিশাল একটা চ্যাপ্টার বাট কর্মমুখী রসায়ন থেকে আমি যা দেখেছি এখান থেকে কোয়েশ্চেন তেমন একটা আসে না আসলেও কী কী কোয়েশ্চেন আছে সেটা আমি বলতেছি ফুড প্রিজারভেটিভস দুই ধরনের প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস রাসায়নিক ফুড প্রিজারভেটিভস রাসায়নিকটাকে তিন ভাগে ভাগ করা অ্যান্টি মাইক্রোবায়াল আরেকটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট আরেকটা হচ্ছে কিলেটিং এজেন্ট কোনগুলো অ্যান্টি মাইক্রোবায়াল কোনগুলো অ্যান্টি অক্সিডেন্ট কোনগুলো কিলেটিং এজেন্ট অবশ্যই অবশ্যই ধারণা থাকতে হবে এমসিকিউতে আসবে ঠিক আছে মানে আসলে এখান থেকে আসবে আচ্ছা আবার কোনগুলো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ সেটাও জানতে হবে কোনটার কত পার্সেন্ট রকম প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ আচ্ছা এরপরে আসো তাহলে ফুড প্রিজারভেটিভ যখন দেখবা এই ফুড প্রিজারভেটিভের সাথে খাদ্য নষ্ট হওয়ার কারণগুলো একটু দেখতে হবে খাদ্য কোন কোন কারণে নষ্ট হয় আসলে ডিকম্পোজিশনটা কীভাবে হয় এগুলো একটু আইডিয়া নিতে হবে এরপরে আসো এরপরে বিভিন্ন টয়লেট্রিস আর পারফিউম আমরা দেখেছি এখানে বিভিন্ন টয়লেট্রিস পারফিউম বাচ্চাদের বেবি পাউডার ট্যালকম পাউডার তারপর আফটার শেভ লিপস্টিক মেহেদি বিভিন্ন কিছু তারপর আবার সাবান প্রস্তুতি টয়লেট সাবান গ্লাস ক্লিনার এই জিনিসগুলো প্রস্তুতি আমরা দেখেছি ওইখান থেকে ঠিক আছে তাহলে ওইখান থেকে এই যে প্রোডাক্টগুলো আমি তৈরি করতেছি এগুলোর বিভিন্ন উপাদানের কিছু রেশিও আমরা দেখলাম যে বইয়ে আছে এখান থেকে তোমার থেকে জানতে হবে যে মূল উপাদান কি এরপরে হচ্ছে অ্যান্টিসেপ্টিক কি ওইটাতে কোন অ্যান্টিসেপ্টিকটা ব্যবহার করা হয় অ্যান্টিসেপ্টিক মূল উপাদান কোনটা অ্যান্টিসেপ্টিক কোনটা অবশ্যই জানতে হবে অ্যান্টিসেপ্টিক কোনটা এটা তো আসবে মূল উপাদান কোনটা এটাও আসতে পারে এখান থেকে এই দুইটা জিনিস মূল উপাদান সংকেত সহ অ্যান্টিসেপ্টিক সংকেত সহ দেখে নিবা ট্যালকম পাউডারের মূল উপাদান কি ট্যালকম পাউডার অ্যান্টিসেপ্টিক হিসেবে কোনটা ব্যবহার করে বেবি পাউডার অ্যান্টিসেপ্টিক কোনটা ব্যবহার করে মূল উপাদান কি এগুলো জানতে হবে ঠিক আছে তাহলে এগুলো আইডিয়া তাহলে এই হচ্ছে আমার রসায়ন প্রথম পত্রে প্রিপারেশনের জন্য একটা রোড ম্যাপ এখান থেকে তুমি সেই যে টপিকগুলো বলেছি বা মুখে যেগুলো বলেছি একটু যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমার একটা এখন বুঝতে পারবা যে তুমি তোমার কোন কোন টপিকগুলো পড়া হয়নি বা কোন কোন টপিকগুলো পড়া হয়েছে বইয়ে আছে বা বেসিক্যালি আমরা প্রিপারেশন নিই নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু টপিক গ্যাপ চলে যায় তো গ্যাপ চলে যাওয়ার কারণে ওই টপিক থেকে কোনো এমসিকিউ আসলে যেটা আমরা আনসার করতে পারি না তো সেজন্য আমি এই ধরনের একটা ক্লাস রেডি করেছি যাতে তুমি সবগুলা টপিক সম্পর্কে একদম বিস্তারিত একটা ধারণা তৈরি করতে পারো বা কোনো টপিক তোমার বাদ না যায় আবার কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো থ্রি স্টার দিয়ে দেখিয়ে দিয়েছি বাস্তবিক পক্ষে এখানে যা লিখলাম সবই ইম্পর্টেন্ট তারপরও এখান থেকে বেশি ইম্পর্টেন্টগুলো থেকে অবশ্যই কোয়েশ্চেন পাবা আচ্ছা তাহলে এই টপিকগুলো তুমি যদি চাও আমাদের এডু লেকচার বিডি এর পক্ষ থেকে আমরা একটা ক্র্যাশ কোর্সের আয়োজন করেছি তোমরা এখন সবাই প্রায় প্রিপারেশন নিয়েছো কিন্তু একদম প্রিপারেশনটাকে একদম পিওর হয়েছে কিনা চিটাং ইউনিভার্সিটির আই ইউনিটের জন্য বা এই প্রিপারেশনটাকে তুমি যদি আরও একটু দৃঢ় করতে চাও আর একটু শক্ত করতে চাও মানে সবগুলো টপিকের উপর মেমোরাইজেশন পরীক্ষা কীভাবে পড়বা কী কী পড়বা এগুলো যদি আরেকটু আমাদের সাথে পড়তে চাও আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হতে পারো ক্র্যাশ কোর্সের জন্য এই যে নাম্বারে যোগাযোগ করবা সেটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি স্ক্রিনে দেখতে পাবা অথবা তুমি গিয়ে ডেসক্রিপশন বক্সে সেই নাম্বারটা পেয়ে যাবে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যে কোনো সময় তুমি যোগাযোগ করে তোমার ভর্তি কনফার্ম করতে পারবা ঠিক আছে খুবই ন্যূনতম একটা ফি এর মাধ্যমে আমরা এই ভর্তি প্রক্রিয়াটা চলমান রাখতেছি এটার মাধ্যমে তুমি একদম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য একদম পরিপূর্ণ একটা প্রস্তুতি গ্রহণ করতে পারবে বলে আমি আশা করতেছি ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে এই ব্যাপারগুলো একটু দেখার জন্য তো তোমাদের প্রস্তুতি যদি সবগুলো টপিকের মধ্যে হয় বা কোনো টপিক বাদ যায় সেটা তুমি চাইলে একটু করে ফেলতে পারবা মানে তুমি একটু রিভিশন নিয়ে দিতে পারবা অথবা কোনো টপিক বাদ গেলে এটা আবার নতুন করে একটু দেখে নিতে পারবা ঠিক আছে ধন্যবাদ।